মকর সংক্রান্তির পাছত ত্রিবেণী সংগমত দ্বিতীয়টো শাহী স্নান। এইবার উপলক্ষ পৌষ পূর্ণিমা, কুম্ভ মেলাত লাখ লাখ ভক্তর শাহী স্নান। কুম্ভ মেলাত উজলিল উত্তর পূর্বাঞ্চলর কৃষ্টি সংস্কৃতি। পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় মেলাত উখল মাখল পরিবেশ। প্রয়াগরাজর ত্রিবেণী সংগমলৈ এতিয়াও তীর্থযাত্রীর লানি নিশিগা সোঁত। মকর সংক্রান্তিত আরম্ভ হওয়া কুম্ভ মেলাত সোমবারে সূর্য উদয়ের লগে লগে লাখ লাখ ভক্তর পবিত্র স্নান। গঙ্গা, যমুনা আর সরস্বতীর সংগমস্থলীত আবাল বৃদ্ধ বনিতাই স্নান করার বিরল দৃশ্যর সাক্ষী এক কোটি তীর্থযাত্রী। হিন্দু ধর্মত মোক্ষ লাভর বাবে এই স্নানের গুরুত্ব অসীম। কুম্ভ মেলাস্থলীত স্থাপন করা আপনা পূর্বোত্তর সাংস্কৃতিক প্রকল্পটো আকর্ষণের কেন্দ্র হয়ে উঠিছে তীর্থযাত্রীর বাবে। প্রয়াগরাজর সেক্টর সাতত দুই একর ভূমিত স্থাপন করা প্রকল্পটোত প্রদর্শিত হয়েছে উত্তর পূর্বাঞ্চলের বৈচিত্র্যময়ী কৃষ্টি সংস্কৃতি, লগতে খাদ্যাভাস সাজপারও প্রদর্শন। প্রকল্পত নিতৌ সমাবেশ ঘটিছে ভিন্ন ঠাইর 450 শিল্পীর। সংস্কার ভারতী পূর্বোত্তর নামের অনুষ্ঠানটে আয়োজন করেছে এই সাংস্কৃতিক সমারোহ। লক্ষিমপুরের কুশল শইকীয়া, প্রাগ নিউজ।